নভেম্বরের তৃতীয় সপ্তাহে এসে দেশে হঠাৎ করে আবারও করোনা শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়েছে। গত ছয় দিনে দেশে করোনার গড় রোগীর সংখ্যা 2158 জন। এদিকে রাজধানীতে করোনা নির্ধারিত হাসপাতালে খালি আইসিইউ বেডের সংখ্যা মাত্র 91টি। জনস্বাস্থ্যবিদরা বলছেন দেশের সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপ শুরু হয়েছে কিনা তা এখনও বলার সময় হয়নি, তবে করোনা প্রতিরোধে নাগরিকদের মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে না চলা হবে আত্মঘাতী। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। টানা তিন সপ্তাহ করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 5% নিচে থাকলে মহামারী নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। তবে এপ্রিল মাসের পর বাংলাদেশে কখনো পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5% নিচে নামেনি। বর্তমানে করোনা শনাক্তের হার প্রায় 17%। গত তিন সপ্তাহ ধরে করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এর আগে গত দুই মাসে বেশি সময় ধরে রোগী শনাক্ত ও মৃত্যুর হার একটু একটু করে কমে আসছিল। শনিবার শনাক্তের হার ছিল 14.61%, যা গত আড়াই মাসে সর্বোচ্চ। গত ছয় দিন ধরে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শনিবার বাদে বাকি পাঁচ দিন টানা 2000-এর ওপর করোনা রোগী শনাক্ত হয়েছে। গত 21 দিনে গড়ে প্রতিদিন 20 জন করে করোনায় মারা গেছেন। প্রচুর নমুনা পরীক্ষা করা হচ্ছে, তারপরেও রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে যে এক ধরনের সংক্রমণ সংখ্যা বৃদ্ধির নজির আমরা সারা দেশ থেকে দেখতে পাচ্ছি। তবে এটাই দ্বিতীয় ঢেউ কিনা কিংবা এটা দ্বিতীয় ঢেউর হাতে প্রাথমিক পর্যায়ে কিনা সেটা বলতে আরো একটু সময় লাগবে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ শয্যা খালি রয়েছে মাত্র 91টি, যেখানে গত 1 নভেম্বর ফাঁকা ছিল 142টি। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ডেডিকেটেড কোনো আইসিইউ শয্যা খালি নেই। অপরদিকে দুটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ খালি নেই। পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই যেন থাকে, কিছু কিছু হাসপাতালে অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বসেছে আর বাকিগুলো প্রক্রিয়াধীন। এই জায়গাটায় আমাদের পরামর্শ হলো প্রক্রিয়াধীন যেগুলো আছে সেগুলো যেন ইমিডিয়েটলি ওই সেন্ট্রাল অক্সিজেন যেটা ট্যাঙ্ক বা সাপ্লাই সিস্টেম এটা চালু করা হয়। বিশেষজ্ঞরা বলছেন নাগরিকরা স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা প্রতিরোধ করা অসম্ভব হয়ে উঠবে। আমাদের স্বাস্থ্যবিধি সিরিয়াসলি মেনে চলতে হবে, বিশেষ করে মাস্ক। কিন্তু কেউ আছে যে কোনো কারণেই মানছে না, তাদেরকে যে শাস্তির আওতায় আনা হচ্ছে এটা আমরা স্বাগত জানাই। দেশে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।